ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে এইচটিএমএল এর একটা বিষয় নিয়ে আলোচনা করব। আমরা জানি যে এপ্রিল মাসের 8 তারিখে আইসিটি পরীক্ষা হচ্ছে এইচএসসি, সো তাদের জন্য আসলে আমি কিছু ভিডিও বানাতে চাই এবং তাদেরকে কেন্দ্র করেই ভিডিওগুলো আমি বানাই, যাতে ভিডিওগুলো দেখলে তারা পরীক্ষাতে একটু ভালো অ্যান্সার করতে পারে বা একটু উপকৃত হয়। তো আজকে আমি হাইপারলিঙ্ক নিয়ে কথা বলবো, HTML এর হাইপারলিঙ্ক। তো হাইপারলিঙ্ক টেক্সট অ্যাজ এ হাইপারলিঙ্ক সেই জিনিসটাও দেখাবো, আর হচ্ছে একটা ইমেজ কিভাবে হাইপারলিঙ্কের হিসেবে কাজ করে, যে এরকম প্রশ্ন অনেক থাকে যে ক্লিক করলে একটা ওয়েবসাইটে ঠিকানা থাকে, সেই ওয়েবসাইটে চলে যায়। সো এটা কিভাবে হয় আসলে, যে একটা ছবিতে ক্লিক করলাম কিন্তু আমার ওই কাঙ্ক্ষিত ওয়েবসাইটটাতে আমাদের পৌঁছাতে হবে, সেটা কিভাবে হাইপারলিঙ্ক করতে হবে। তো অ্যাজ এ ইমেজ, হ্যাঁ, ইমেজটা কীভাবে হাইপারলিঙ্ক করতে হবে সেটা দেখাবো, এবং একটা টেক্সটকে কীভাবে হাইপারলিঙ্ক করতে হয়, যে একটা টেক্সটে ক্লিক করার সাথে সাথে সেটা কাঙ্ক্ষিত ওয়েবসাইটে পৌঁছে যাবে সেটা কীভাবে হয় সেটা নিয়ে আমি আজকে আলোচনা করব। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। টিচ ট্রিক, ফাইন্ড ইউর ওন লাইটস। স্বাগতম সবাইকে আজকের ক্লাসে। আজকে আমি হাইপারলিঙ্ক নিয়ে আলোচনা করব। তো চলো দেখে ফেলি হাইপারলিঙ্ক কীভাবে লিখতে হয়। তো দেখো, হাইপারলিঙ্ক লেখার একটা নিয়ম আছে, সেটা হচ্ছে একটা নেগেশন চিহ্ন দিয়ে, এ অ্যাঙ্কর ট্যাগ যেটাকে বলে, এ এইচ আর ইএফ দিয়ে, তারপর ইউআরএল দিতে হবে, মানে ঠিকানা। সো ইউআরএলটা দেওয়ার পরে নেগেশন চিহ্নটা ক্লোজ করতে হবে, মানে যেটাকে এইচটিএমএল সিনট্যাক্স বলে। দেন হচ্ছে টেক্সট, কথাটা লিখতে হবে, দেন হচ্ছে এটা ক্লোজ করবো। তার মানে হচ্ছে এই টেক্সট লেখাটা প্রদর্শিত হবে, মানে প্রদর্শিত হবে ডিসপ্লেতে, আউটপুট আকারে আসবে। এই টেক্সটে যদি আমি ক্লিক করি তাহলে আমার এই ইউআরএল এর যে সাইটটা থাকবে সেই সাইটটাতে চলে যাবে। এটা হচ্ছে হাইপারলিঙ্কের বেসিক। সো এখানে আসলে হাইপারলিঙ্কের দুইটা জিনিস, ট্যাগ এবং অ্যাট্রিবিউট, এই দুটো জিনিস দেখে ফেলি। ট্যাগের ভিতরে আছে এই ট্যাগ যেটাকে অ্যাঙ্কর ট্যাগ বলে, এটা হচ্ছে ওয়েবসাইটের সময় বাঁচানোর ক্ষেত্রে ব্যবহার করা হয়। সো ব্যাপারটা হচ্ছে যে পরীক্ষার সময় এমসিকিউতে আসে যে নিচের কোন ট্যাগটি সময় বাঁচানোর ক্ষেত্রে ব্যবহৃত হয়, সেটা হচ্ছে এই ট্যাগ, মানে অ্যাঙ্কর ট্যাগ। এবং এই ট্যাগের কিছু অ্যাট্রিবিউট আছে, যেমন এইচ রেফ, টাইটেল, টার্গেট। সো আমরা আজকে এইচ রেফ নিয়ে কথা বলবো, হাইপারলিঙ্ক রেফারেন্স নিয়ে কথা বলবো, বাকি দুইটা অ্যাট্রিবিউট নিয়ে নেক্সট কোনো একটা ভিডিওতে কথা বলবো। সো ফার্স্টে দেখো, টেক্সট অ্যাজ এ লিঙ্ক, এই কথাটার মানে কীভাবে তুমি, মানে এই লিঙ্কটা তুমি টেক্সটটাকে কীভাবে লিঙ্কে কনভার্ট করবা। সো ফার্স্টে দেখো, HTML লিখলাম, হেড লিখলাম, টাইটেল লিখলাম, টাইটেল হাইপারলিঙ্ক লিখলাম, টাইটেল ক্লোজ করলাম, হেড ক্লোজ করলাম। এবার চলে গেলাম বডিতে। তো বডিতে দেখো, আমি এ অ্যাঙ্কর ট্যাগটা লিখলাম, HTML লেখা, লেখার পরে একটা ঠিকানা লিখছি, একটা ইউআরএল লিখছি, যে ইউআরএলটা মনে করো তোমার সৃজনশীলের উদ্দীপকের প্রশ্নে দেওয়া থাকবে। সাপোজ ধরো আমি একটা বইয়ের একটা ঠিকানা দিয়েছি, সেই ঠিকানাটা এখানে লিখলাম, https://book.com। দেওয়ার পরে আমি এই প্রদর্শিত হবে হচ্ছে কী নামে, বই নামে, বুক নামে। সে এটাতে যদি আমি ক্লিক করি তাহলে হচ্ছে আমি এই সাইটটাতে চলে যাব। দেন এই ক্লোজ করলাম, বডি ক্লোজ করলাম, HTML ক্লোজ করলাম। তার মানে হচ্ছে আমার এই টেক্সটটাকে আমি লিঙ্ক হিসেবে ব্যবহার করছি। সো এটা আউটপুটে চলে আসলো, এইটাতে চাপ দিলে, এই টেক্সটটাতে চাপ দিলে, ক্লিক করলে আমি এই সাইটে চলে গেলাম। তাহলে মানে কি, আমার টেক্সটটা লিঙ্কে কনভার্ট হইল। সো এটা হচ্ছে টেক্সট অ্যাজ এ লিঙ্ক। এখন যদি আমি একটা ইমেজ, মানে একটা ছবিকে ক্লিক করলে যদি আমি একটা সাইটে যেতে পারি, তাহলে ইমেজ অ্যাজ এ লিঙ্ক, ছবিটা কীভাবে লিঙ্কে কনভার্ট করবো সেটা দেখি। সো ধরো তোমার উদ্দীপকে কোনো একটা আইসিটির ছবি দেওয়া আছে, সাপোজ ধরে নাও এরকম একটা ছবি দেওয়া আছে, যে ছবিটার একটা সাইজ বলে দিল যে এরকমভাবে দেওয়া থাকে, যেমন ধরো 300x400 আকারে বা পিক্সেল, হ্যাঁ, তো 300x400, তার মানে এটার হচ্ছে উইথ হচ্ছে 300 আর হাইট হচ্ছে 400। সো এরকম একটা ছবিতে আমি যদি ক্লিক করি তাহলে হচ্ছে আমি www.book.com এই ওয়েবসাইটটাতে চলে যাব। সেটা কীভাবে আমি বাস্তবায়িত করব, খুব সিম্পল। দেখো, HTML লিখলাম, হেড লিখলাম, টাইটেল লিখলাম, টাইটেলের পর হাইপারলিঙ্ক লিখে টাইটেল ক্লোজ করলাম, হেড ক্লোজ করলাম। আচ্ছা, একটা কথা বলে নেই, হেড এবং টাইটেল এই দুইটা জিনিস খুব নেসেসারি জিনিস না, কারণ আমাদের প্রশ্নে হচ্ছে বডির অংশটুকুই আউটপুটে থাকে। শুধু অনেকে দেখা যায় যে HTML থেকে ডাইরেক্ট বডিতে চলে যায়, হেড টাইটেলটা লেখে না। সো এটা না লিখলেও পারো, বাট এইটা লিখলে হচ্ছে তোমার এই একটা ওয়েবসাইট যখন ওপেন করবা তো এর ভিতরে বিভিন্ন ট্যাব হয়, যেরকম ট্যাব অপশন, ওই ট্যাবের ভিতরে যে লেখাটা থাকে সেটা হচ্ছে টাইটেলে কিছু লিখলে সেটা প্রদর্শিত হয়, কিন্তু ট্যাবের লেখাটা কিন্তু আমাদের প্রশ্নে থাকে না। সুতরাং এই দুটা জিনিস না লিখলেও চলে, লিখতে পারলে ভালো, ফরম্যাট অনুযায়ী যদি লিখতে চাও লিখতে পারো। এরপর বডিতে আসো, বডিতে আসার পরে এইচআরএফ লিখলাম, এই ঠিকানাটা লিখলাম, যে ওয়েবসাইটের যে ঠিকানাটা ছিল https://book.com। দেন দেখো, এই লিঙ্কের ভিতরে আমি এখন ছবিটা ইনসার্ট করবো। তো তোমরা জানো পিকচারের HTML এর ভিডিও আমি বানিয়েছি,
আইএমজি এসআরসি দিয়ে করতে হয়। তো আইএমজি এসআরসি দিলাম, এখন দেখো একটা ছবি আইসিটি ডট জেপিজি উদ্দীপকে ধরে একটা দেওয়া আছে, আইসিটি ডট জেপিজি নামে একটা ছবি যেটা সাইজ হচ্ছে 300x400। সো আইসিটি ডট জেপিজি লিখলাম, দেন উইথ দিলাম 300, হাইট দিলাম 400, দেন এটাকে আমি ক্লোজ করে দিলাম, বডি ক্লোজ করলাম, এইচটিএমএল ক্লোজ করলাম। এবার যদি আমি জিনিসটাকে প্লে করি বা প্লে করার পরে এরকম একটা আউটপুট আসবে যে একটা ছবি দেখা যাচ্ছে এরকম সাইজে 300x400, এবং এই ছবিটাতে যদি আমি ক্লিক করি তাহলে www.book.com এই ওয়েবসাইটটাতে আমি চলে যেতে পারবো। সো এটা হচ্ছে একটা ইমেজ কিভাবে লিংক হিসেবে কাজ করে সেটা দেখাইলাম। সো এই দুটো জিনিস পরীক্ষাতে, বিশেষ করে এই ছবি ক্লিক করলে বা টেক্সট ক্লিক করলে একটা কাঙ্ক্ষিত ওয়েবসাইটে চলে যায়, সেটা যে এই ঠিকানায় হবে তা না, এটা উদ্দীপকে অন্য অনেক ধরনের ঠিকানা থাকতে পারে, এডুকেশনাল বোর্ড, এডুকেশন বোর্ড, ঢাকা এডুকেশন বোর্ডের ঠিকানা, বিভিন্ন ধরনের ঠিকানা থাকতে পারে। সো সেই ক্ষেত্রে তোমরা ইউআরএলটা চেঞ্জ করে নিবা উদ্দীপকের প্রশ্ন অনুযায়ী। সো আমি এটা জাস্ট এটা অ্যাজ এ স্যাম্পল হিসেবে এই ওয়েবসাইটটা নিয়ে দেখাইলাম। সো আশা করি ভিডিওটা বুঝতে পেরেছো, এবং এই ভিডিওটা আমি মনে করি যে যদি তোমরা যারা এইচএসসি ক্যান্ডিডেট আসো তারা যদি দেখো খুব উপকৃত হবা, কারণ এই ধরনের এইচটিএমএল প্রচুর পরীক্ষায় আসে। সবাই ভালো থাকো, অ্যাজ অলওয়েজ থ্যাংকস ফর ওয়াচিং।